আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম অবশ্যই করে নিয়ে এলাম বলে না মানে যে টাপ টু বাটাম নরকের কিট গায়ে সারা গায়ে পাক বেঁকে বসে আছে সে ফ্রিতে শুধু জ্ঞান 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 জ্ঞানের কথা তোর তো আজকে নিপার কাছে ক্ষমা চাইলে হবে না তোর কাছে তো প্রচুর লিস্ট আমি ধরিয়ে দেবো যাদের কাছে ষষ্ঠাঙ্গে শুয়ে তোর ক্ষমা চাইতে হবে তার মধ্যে প্রথম নাম আসে উজ্জ্বল কণিকারা অবশ্যই করে সেটা একটা আইনি পথে রয়েছে সেটা তো অবশ্যই করে তুইও জানি যে কোথায় কোথায় ছেঁদা ওরা সেখানে সেখানে বাস বাম ঢুকবে সেকেন্ড রিম্পা তুই যাকে আজকে মনে করছিস খুব খারাপ কথা বলে ক্যামেরায় চেপে ধরে সেই সময় তুই তাকে সম্পূর্ণ সাপোর্ট করে শশা কলা হাতে ধরিয়ে দিতিস এর ঘরে তার ঘরে যাওয়ার জন্য মানে মায়ের বয়সী মহিলাদের ঘরেও যাওয়ার কথা বলতিস হুম তা রিম্পার ভয়েস তুই প্রক্সিডিয়ারকে তোর তো আগে রিম্পার কাছে ক্ষমা চাওয়া উচিত কেন তো বসে রয়েছে আচালা নিয়ে তোর ভুর কোথায় গুজবে বলে হ্যাঁ আজকে সঞ্জয়ের মতন ছেলেকে তুই সাপোর্ট করেছিলি আজকে সঞ্জয় বলছে এখন মানুষ তো সঞ্জয়কে সাপোর্ট করবে কারণ তুই তোর চ্যানেলে আগে শুয়ে দিয়েছিস বাবার সাথে মেয়েকে সেটা হচ্ছে সীমার মেয়েকে আজকে এত বড় বড় কথা বলছিস সীমার মেয়েকে কি কদর্য ভাষায় তোর সন্তান সম তোর সন্তান সম সে শর্ট পড়ুক আর ছোট জামা পড়ুক তুই বলার কেলে বেভুসে হারে হারামি বজ্জা আইনের ভয় দেখাচ্ছ আইন তোমার জন্য একা আইন সবার জন্য সমান বেশি হুলক কাজ করো না দিনের পর দিন চ্যানেলটাকে লালবাতি এরিয়ার জায়গা বানিয়ে ফেলেছিস হুম গ্যাংরেপ হয়েছে তাকে বলেছিস রিম্পার মায়ের সাথে নাকি হয়েছে ওর মা নাকি এত মানে নোংরা করেছিল যার জন্য তার মায়ের এই অবস্থা রিম্পার শাশুড়ি মৃত তার স্বামীকে বলেছিস যে ছেলে ভুলে গেলে হবে রে কোনো দিন রিম্পার হাজবেন্ড মুখ দেখায়নি কন্ট্রোভার্সি চ্যানেলে দেখি গো তুমি কী করছো কন্ট্রোভার্সি চ্যানেলে রিম্পার দুই ছেলেকে মৃত্যু কামনা করেছিস যেভাবে বারবার মনে করিয়ে দেবো কারণ তুই ভুলে গেছিস কার কাছে ক্ষমা চাইলি নিপার কাছে কেন কেন উজ্জ্বলের মায়ের কাছে না ও আইনি পথে আছে তাই তো তাহলে সব জায়গায় তোর ক্ষমা চাইতে হবে যে যেমন কর্ম করবে তার ফল ভোগ করতে হবে তুই দিনের পর দিন যার বাচ্চা হয়নি কেন হয়নি কি কারণে হয়নি যার বাচ্চার মা তাকে বলেছিস তার বাচ্চা না এর বাচ্চা হতে। আমি জানি এটা আইনি পথে চলছে তোকেও আমি বলে রাখি তোর একটা একটা করে ক্ষমা চাইতে হবে ঠোঁটকাটি বুড়ি তোর মা বলছি তুই কি করে ঠোঁটকাটি বুড়ি বললি এটা শুনছে না তোর লিগাল অ্যাডভাইজার যাকে ফোন করবি যার বিরুদ্ধে আর সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ক্রাইম কেস সাজানো হয়ে যাবে তুই সেই সন্দীপদের বাড়িতে গেছে বলি এরা ইঁদুর যখন নেমন্তকে যেখানে পারে সেই গর্তে ঢুকে যায় তুই বলার কেরে বেবুসে একটা লেউরি মেয়ে ছেলে আর তুই গীতাদির মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছিস দিনের পর দিন কেন বিয়ে দিতে কি হবে কি হবে না তার ব্যাপার তোর ছবি চিপকে আমি করেছি আমাকে তিনটে স্ট্রাইক পেরেছিলি কোর্টে বল দিয়েছিস সঞ্জয় এর এটা কে করবে এই ক্ষমা কে কার কাছে চাইবে হ্যাঁ কারো চ্যানেল নষ্ট করতে তুই চাস না কিন্তু চ্যানেলটাকে শেষ করার জন্য তিনটে স্ট্রাইক দিয়েছিলি আজকে বড় বড় কথা বলছিস হ্যাঁ সন্দীপের মাকে কি দেখে বলেছিলি উম গর্বটা নরকের জায়গা সেখানে নরকের কিটা জন্ম নিয়েছে কি করে বলেছিলি হ্যাঁ চুল্লু খায় চুল্লু খায় তুই চুল্লু খেতে দেখেছিস দেখিস নি না দেখে বলছিস কেন হারে হারা আমি বজ্জা আর যে ধ্যানাদীপ্ত চুল্লু খেয়ে ফোন করেছে তোকে সে চুল্লু খেয়ে করছে কথা বলছে বোঝা যাচ্ছে তাকে তুই একদম ক্লিন চিট দিয়ে দিচ্ছিস হুম মালকোর মাতাল তুই বলতেই পারিস সব কারণ সে মদ খেয়ে মাল খেয়ে তো ওকে ফোন করে বলেছে মদ খেয়েছে আর সবচেয়ে বড় কথা যেই কথাটা আমি বলবো তুই নাকি না জেনে গেছি কিন্তু গিয়ে তো নেগেছিস ওখানে রাহুল আছে গিয়ে তো একসাথে খেয়েছিস তাহলে তুই তখনই বেরিয়ে আসিস নি কেন কারণ না পরকিয়াটাকে চটকে চটকে লেবুর মতন রস করে করে তোকে রোজ খেতে হবে তোর এগেনস্টে তিন চারটে ভিডিও তো নামবে খুব কম নামানো হচ্ছে বুঝেছিস লেউড়ি আরাম জাদি ও বসে গেছে ও মন্দিরাকে ভেবেছে যেমন তেমন করে খাওয়া যায় তোর চ্যানেলে তুই যা খিস্তি দিতিস আর শোনার শুনলে কাঁদিয়ে রক্ত পেবে আজকে তোর মনে হচ্ছে সঞ্জয় খুব খারাপ তাই না সঞ্জয় খারাপ হয়েছে তোর জন্যে তোকে প্রোটেক্ট করতে গিয়ে কেন বলছিস না সেটা যে শশা কলা নিয়ে ঢুকে যেতে বলতিস জগনে উৎসাহিত করেছিলি মিলি চাটা আসো কি হলো দাদা খিস্তি দাও কেন বলেছিলি হ্যাঁ লালবাগের পথিতা তুই দেখেছিস পথিতাগিরি করতে না যেটা দেখিস নি সেটা কিন্তু তুই বলে যাচ্ছিস হ্যাঁ তার কাস্টমার তার স্বামী তার স্বামী হয়েছে তুই দেখেছিস জানিস না তোকে তো লিজ ধরাবো আজকে কম কালকে নিয়ে বসবো লিজ তুই দেখেছিস যে কাজ কর্মসূত্রে রিম্পার বর বাইরে যায় আর ছ দিনে ছটা ছেলে ঢোকে দেখিস নি হ্যাঁ ক্যামেরিয়া কামরা হয় না ক্যামেরিয়া নোংরাভাবে ভাবে আক্রমণ করেছিস তুই দেখেছিস রিম্পার হাজব্যান্ডকে ছ দিনে ছটা মেয়ের সাথে ঝুঁকে না কিন্তু বলতে হবে তাহলে যেগুলো দেখিসনি ভিডিওতে সেগুলো বলেছিস আজকে সতীপানা দেখাচ্ছিস সতী মারাচ্ছিস তোকে তো কম বলা হচ্ছে রে তোর ভালো লোক তোর ভালো ভালো আইনের পথে রয়েছে লোক জানা শোনা আছে আমাদের নেই রে আর কারোর নেই নাকি সবাই মূর্খ ককড় গোমাংশ তোর মতন তুই তো শ্বশুরবাড়ির সবাইকে বেচে খাচ্ছিস হ্যাঁ তাহলে সব সময় বলবি চিন্তা ভাবনা করে বলবি বিশেষ করে তো রিম্পার এগেন্স্টে তুই যা করেছিস তোর তো এখন জেলে ঘানিকটা টানা উচিত মানে সাইবার ক্রাইম থানায় তোর চ্যানেলটা অবশ্যই করে আমরা দেখতে পাবো কি আসছে বাস হুম বেশি বড় বড় কথা বলছিস তো লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার করে করে শুধু অপসংস্কৃতি আর ভুল বার্তা ছড়াচ্ছিস এইটুকানি দিলাম কাল আসছি তোকে আরও দেওয়ার জন্য কেরালা আনে তিনটে স্ট্রাইক মেরেছিলি কেন মেরেছিলি কেন মেরেছিলি তোর ফটো লাগানোর জন্য তাহলে তুইও চাই যে কারোর চ্যানেল তার জন্য না দাঁড়ায় হ্যাঁ সেই সময় বলেছিলি ও বলেছিল বলে তা ও বলেছিল যখন মানে সঞ্জয় তাহলে আজকে সঞ্জয় যেটা করছে সেটা তো তোর দেখানো পথে এগোচ্ছে চল ফট, কালাসী লেউরি দেখ লিস্ট ধরিয়ে দেবো কার কাছে তোর ক্ষমা চাইতে হবে চলো বন্ধুরা সোমা সোমা দি গীতা দিকে বলেছি সেটা বিধবা ন্যাড়া করে একটা ঘরে নিরামিষ কারানো চিত কে বেশ বেশ তুই বাবা কে অজ্জাত মেয়ে ছেলে চল এইটুকু নিয়ে গেলাম কালাস্তি চলো বন্ধুরা গুড নাইট